তো সেইটা এবং বাইরেটা দেখে কেউ ভাববে না যে সাধারণ একজন পল্লী রমণী নন, কিন্তু তার ভেতরের স্বরূপটা তো একদম ঢাকা দিয়ে রেখেছিল এবং ঢাকা দিয়ে রেখেও কাজ তো করে গেছে। ওনার যে এটা ওনার মাকে কেন্দ্র করে যে এই যে বিরাট একটা ইয়ে গড়ে উঠেছে সেটা তো হয়ে গেছে। স্বরূপটা যে বিরাট বিশাল সেটা ধারণ করার ক্ষমতা হবে। আপনি বলছেন জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তো এই যদি সত্যিকারের আমাদের ফিলিংস আসে সে নিজেকে পিউরিফাই করবার চেষ্টা করবে ফার্স্ট, করে স্বামীজির মতো বলবে মা আমি আর বকতে পারি না, আমাকে এমন ক্ষমতা দাও মানুষকে টাচ করে আমার তো সে যেন ডিভিনিটি বুঝতে পারে তার নিজের ডিভিনিটি, সেই চেষ্টা করছি না কেন? এটা দুর্গম ভাবে করা আমাদের সেবা, সেবা বুদ্ধিতে একটা করা আর একটা তাকে যেভাবেই হোক অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান ইউ হ্যাভ টু অ্যাটেন্ড টু দ্যাট প্লেস ফ্রম ওয়্যার ইউ স্ট্যান্ড ইউ ক্যান you can help more shunrashi whatever system e join kora si system ta help korbe community ke onekta help korbe jemon ami bolchi ekta golpo just ye bolchi udaharon shunechi shirish maharaj nam shunechen tini shirish maharaj iit medpier amader kanpure top ache top achilen ebong tarpore amke shunchi na dekhechilam to shirish maharaj amra ei last year eta holo first year ete giyechhilam ki bole beron mothe উনি কি করছিলেন জানেন? ওনার ডিউটি কি ছিল জানেন আপনি? জুতো সবার জুতোগুলো নিয়ে উনি রাখছিলেন, দ্যাট ওয়াজ হিজ ডিউটি। ডিউটি উনি নিজে থেকে এই মহান 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 কি করে জুতো করে ডিউটি নেয় মহান নিজেকে যে এটা মানতে হবে ওই ভাবটা সেটা আনার জন্য এই প্রচেষ্টাটা সেটা একদম সিস্টেমটা হেল্প করছে এবং নিজেরাও করছে আমরা সেটা করছি সাধুদের আর গৃহস্থদের মধ্যে থেকে তফাৎটা হচ্ছে এটা আপনি বলছেন না এই তফাৎটা কি তফাৎটা হচ্ছে যে আমরা কনসিয়াসলি করার চেষ্টাটা করি না বলা ভুল হবে আমরা চিন্তার মধ্যে যে আসি না ঠিক নেই আমাদের চেষ্টাটার তীব্রতা কম সেটাই একদম আর কি করি না মানে সেইটা চেষ্টা তফাৎ আছে এটা থাকবেই এটা ডিফারেন্স থাকবেই চেষ্টার ডিফারেন্স থাকবে সংস্কার অনুযায়ী কোন গৃহস্থ মানুষই সেই জগদানন্দজির মতো দেখবেন জগদানন্দজির সংসারী ছিলেন তো বিয়ে ঠাকুরে ছিলেন তিনি তে শাস্ত্র পড়াচ্ছিলেন তারপরে একটা কন্ট্রোভার্সি উঠলো একটা প্রশ্ন উঠলো প্রশ্নোত্তরের মাধ্যমে তাহলে এই শাস্ত্রে এই বলেছে যখন ইয়াদ আহারে বধিরাজে তৎ আহারে বধিরাজে যখনই তোমার বৈরাগ্য আসবে বেরিয়ে যাবে বলে এটা শাস্ত্রের কথা তো শাস্ত্রেই থাক এটা সম্ভব নয় কারো করা জগদানন্দ তখনই গামছা নিলেন ওই অবস্থা দিলেন মানে শিশু ছিল আমি একটা জিনিস প্রিচ করছি মানে পড়াচ্ছি এবার একটা প্রশ্ন করেছে তখন একটা ইগোতে লেগে গেছে তোমার এমন মনের অবস্থা হবে শাস্ত্র বাক্যকে কেউ যদি অবহেলা করে মানে সে শাস্ত্রের প্রতি সম্মান জানাবার জন্য নিজের জীবন পর্যন্ত বলবে তারপরে কিছুতেই পেরে উঠছে না তখন উনি এমন তাদেরকে কুমারী ভট্টকে তাতিয়ে দিচ্ছে কুমারী ভট্ট বলেছে বেদ যদি সত্য হয় তাহলে আমার উপর থেকে এত তলা থেকে পড়লে আমার কিছু হবে না শরীর হলো না চোখটা নষ্ট হলো যদি কথাটা বলেছিল কিচ্ছু হলো না শরীরের যদি কথাটা বলেছিল ওইটুকু আমার এই চোখটা নষ্ট হয়েছে যদি এই সংশয় ছিল কেন আমার মধ্যে শাস্ত্র এবং গুরুবাক্যে বিশ্বাস শ্রদ্ধা এই শ্রদ্ধা মানে 100% সেখানে সেখানে মহাপুরুষ ছাড়া এই 100% শ্রদ্ধা হতে পারে সেখানে শুধুমাত্র কথাকে প্রুভ করার জন্য দেখাবার জন্য ভিড়ি চলে যাওয়া এটা নয় শাস্ত্র এবং গুরুবাক্যে শ্রদ্ধা যে আমি যা বলছি যা করছি একদম সেই অনুযায়ী আমি
ভাবনা চিন্তা সমস্ত একটুই এটা হতে পারে। দেখো এটা হতে পারে, আমার বৈরাগ্য আছে কিন্তু আমি সংসার ধর্ম পালন করছি। এই ক্ষেত্রে বলা যায় না, কেননা তুমি আরো কন্ডিশন গুলো দেখতে হবে। জগদানন্দজি জগদানন্দজি হয়েছেন তার পেছনে কন্ডিশন গুলো দেখতে হবে, তার এনভায়রনমেন্ট দেখতে হবে, এগুলো দিকে বিচার করতে হবে। এখানে পড়ছি কি বলছে, দি লোয়ার দি অর্গানাইজেশন দি গ্রেটার দি প্লেজার ইন দি সেন্সেস। এই যে বলছে সবাই পারছে না কেন, জগৎ দুঃখে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, এই বোধ সবাই আসছে না কেন। ভেরি ফিউ মেন, আমরা সবাই প্লেজার চাই, সোজা কথা। তো প্লেজারটা কোন র্যাঙ্কের চাই, কার পক্ষে কোন র্যাঙ্কের, কে কোনটা ভালোবাসে, কোন প্লেজার। ভেরি ফিউ মেন ক্যান ইট এ মিল উইথ দ্য সেম গাস্টো অ্যাজ এ ডগ অর এ উলফ, বাট অল দি প্লেজার্স অফ দি ডগ অর দি উলফ হ্যাভ গন অ্যাজ ইট ওয়্যার ইন টু দ্য সেন্সেস। The lower types of humanity in all nations find pleasure in the senses. The lower types of humanity in all nations find pleasure in the senses, while the cultured and educated find it in thought, in philosophy, in arts and sciences. Spirituality is still higher plane. The subject being infinite, that plane is the highest, and the pleasure there is the highest for those who can appreciate it. So even on the utilitarian ground that man is to seek for pleasure, he should cultivate religious thought, for it is the highest pleasure that exists. Ei pleasure manush pleasure chai kintu ei highest type of pleasure jane na bole lower type of pleasure niye byasto ache. Mechirir pana pele jete kon chhere debe. Amar kajer shami ji bolechen tumi shonao vedante bani shonao shonate shonate ekdin hoye jabe, tumi mechirir pana keno porishon korbe na, tomar kaj hocche mechirir pana porishon kora. চিটে ঘুরছে ছাড়লো কি না ছাড়লো তোমার দেখার দরকার নেই। তার সংস্কার এমন একদিন হবে মিছিল পানা সামনে থাকলে সেটাও একদিন টেস্ট করে দেখবে। তুমি গ্লাস রেখে দিচ্ছ, প্রতিদিন মদের বোতল রেখেছো আর এক গ্লাস দুধও রেখেছো, প্রতিদিন দুধ মদের বোতল খেতে খেতে আজ একদিন দুধ খাই, আরে ভা দারুণ জিনিস, তো খিটি খির পায়েস ভালো লাগছে। তো এই জিনিসটা দরকার আমাদের সামনে হচ্ছে, তাদের সামনে দুটো আইডিয়ালি, একটা আইডিয়াল তো এমনি নেচার থেকে আসছে নেচারকে ফলো করছে, আর একটা আইডিয়াল হচ্ছে যেটা নেচারের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা, সেইটা স্বামীজি সার্ভ করতে বলছে। তুমি তাদের সামনে রেখে দাও, হ্যাঁ তুমি অফার কর, দেবতা গ্রহণ করবেন কি না করবেন সেটা দেবতার বলছে, তুমি কেন দেবতাকে জোর করবে, খেতেই হবে তোমাকে। তুমি কি জগতের শিক্ষক নাকি, তুমি বলছো সেবা করছি, শিব জ্ঞানে জীব সেবা করছি, সেবা করতে গেলে কি জোর করা চলে, তুমি সেবা করছো, হে প্রভু দয়া করে আমারটা গ্রহণ করো, আমি কৃপা করে তোমার জন্য প্রস্তুত করে নিয়ে এসেছি। আমি তো যখন জোর করে করছি আমার অহংকার অনেক যাচ্ছে, কেন হবে না, জগৎ দুঃখে পড়ে খাগ হচ্ছে আমারও খাগ হওয়া উচিত, ওর কেন খাগ হচ্ছে না আমার খাগ হয়ে যাচ্ছে, কমেন্ট করা মানে সেখানে গোলমাল আছে, গোলমাল আছে, আমার খাগ হোক ঠিক আছে, আমি তো সাধক, আমি তো সেবক, আমার প্রভুর সেবা করব, জগৎ আমার প্রভু, জগৎময় কিন্তু বিশ্বময় শিব আমার সামনে আছেন। রিলিজিয়ন ইজ অলওয়েজ সাবজেক্টিভ, অবজেক্টিভলি কেউ করলো না করলো, আমরা কোন ব্র্যান্ড লাগালাম, কে কোন ব্র্যান্ড লাগিয়েছে আমাদের দেখার দরকার, কোনো দরকার নেই। রিলিজিয়ন ইজ অলওয়েজ সাবজেক্টিভ, আমি পরিবেশন করবো সেবা, সবাই আমার প্রভু, আমি সেবক মাত্র, আমি সেবা করে যাবো। হনুমান কি কখনো রামচন্দ্রের উপর জোর করেছে না অন্য কারোর উপর জোর করেছে, তোকে খেতেই হবে রামচন্দ্র, কোনো দিন হনুমানের মতো সেবক না, সেটা তো হনুমান রামচন্দ্রের রূপ দেখা যায় অন্য কোনো রূপ দেখতে চাইছেন, চেয়েছেন দেখতে চাইছেন না, কিন্তু তিনি অপরের উপর কি সেই জোর খাটিয়েছেন, তিনি যেরকম সেবক ছিলেন হওয়াই কি হতে হবে বলে জোর খাটাচ্ছেন, না প্রভু ইচ্ছায় যা হবে, তাহলে তো ন্যাচারাল কোর্স অফ ইভেন্টস অফ দা প্রভু। কিন্তু আমার কাজ কি, আমার ডিউটি কি, আমার সামনে মিজরি মিজরি পরিবেশন করা, মিজরি পানা পরিবেশন করা, আমাকে স্বামীজি কাজ দিয়ে দিয়েছে, তুমি যখন বুঝেছো মিজরি পানা পরিবেশন করে যাও এবং ভগবানকে প্রেয়ার করো, ওর মধ্যে যে ডিভিনিটি আছে তাকে প্রেয়ার করো, হে প্রভু যে দেবতা তুমি আমার মধ্যে বিরাজ করছো, তুমি ওর মধ্যে বিরাজ করছো, কৃপা করে গ্রহণ করো। তিনি সেই দেবতা অ্যাকসেপ্ট করছেন না, আমার প্রেয়ার ঠিক হচ্ছে না, তিনি আমার উপর প্লিজ নয়, আমার প্রসাদ গ্রহণ করছেন না, আমার আরও দুঃখ পাওয়া উচিত যে আমার সেবা তিনি তুষ্ট না, আমার কোথাও একটা অহংকার আছে। নিরহংকারের সেবা গ্রহণ করেন, অহংকারের সেবা গ্রহণ করেন, সেই হিসেবে
আমাদের সেবা তিনি গ্রহণ করছেন না, এই জগৎরূপ সমাজ, সমাজরূপ শিব আমাদের সেবা গ্রহণ করতে চাইছেন না। সুতরাং আমি ঠিক সেবক নয়, রিলিজিয়ন ইজ অলওয়েজ সাবজেক্টিভ, এটা আমার মনে হয়। তাহলে স্বামীজি পুশ থ্রু অর্গানাইজেশন গুলো চিন্তা করুন, সবটাই এই সেবা ভাবনি। অর্গানাইজেশন না হলে তো ঠিক কত সেখানে তো কালেক্টিভ অ্যাসপেক্ট চলে আসছে, হলেও আমরা কালেক্টিভ অ্যাসপেক্টের মধ্যে দিয়ে এই ভাবটা কালচার করতে চেষ্টা করছি। অল দি পাওয়ার্স অফ গুডনেস এগেনস্ট অল দি পাওয়ার্স অফ ইউ। এই যে আমি এবারে শিলংয়ে ইউনিটি অফ ডাইভার্সিটি থ্রু আর্টস অ্যান্ড এ ছিল ক্রাফটস, তাতে আমি ওরা তো খ্রিস্টান ডমিনেটেড, ওখানে আমি কী এক্সাম্পল দেবো? আমি একটা ছবি টবি এঁকে নিয়ে গেছিলাম একটা ডিজাইন দেওয়ার জন্য, তারপরে একটা আমি বললাম যদি মা দুর্গার ছবিটা একটা আর্ট পিস হয়, ধরুন একটা মডেল হয় মা দুর্গার, কী ব্যাপারটা ওখানে একটা হোল অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করছে, কীরকম না দেবতারা হেরে গেল অসুরের কাছে গিয়ে, একটা সিনিয়র দেবতাদের কাছে গেলেন, সেই দেবতাদের ক্রোধ উৎপন্ন হলো যে আমাদের রাজ্য তুমি নিয়ে নিয়েছে, সেই ক্রোধ থেকে তার ভেতরের আগুন বেরোলো, আগুনের একটা পুঞ্জ পাহাড় তৈরি হলো, সমস্ত দেবতাদের তেজ গিয়ে মিলিত হলো, এই যে দেখুন অল দি পাওয়ার্স অফ গুডনেস একটা অ্যাসেম্বলি তৈরি হলো।